হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো ফাইনালি মোহনবাগান সুপার জায়ান্টে দুর্দান্ত বিদেশি ডিফেন্ডার কনফার্ম হয়ে গেল। কে এই বিদেশি ডিফেন্ডার, কতজন বিদেশি ডিফেন্ডার মোহনবাগানে আসছে, বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট তোমাদেরকে জানাবো। আইএসএলের হিউজ কিছু ট্রান্সফার আপডেট তো রয়েছে, সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব সেমিনায় লেন ডংগেলকে নিয়ে। তো সেমিনায় লেন ডংগেল একজন 30 বছর বয়সে ইন্ডিয়ান লেফট উইঙ্গার, বর্তমান মার্কেট ভ্যালু 80 লাখ টাকা। লাস্ট ইয়ার জামশেদপুর এফসির হয়ে খেলছিলেন তিনি। তো সেই সেমিনায় লেন ডংগেল তিনি কিন্তু জামশেদপুর এফসির সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে রেই টাচিকাওয়ার পাশাপাশি। এই দুজন প্লেয়ার কিন্তু জামশেদপুর এফসির সঙ্গে চুক্তি বাড়াতে চলেছে, এই আপডেটটা বর্তমান সময়ে বেরিয়ে আসছে। পাশাপাশি ইস্টবেঙ্গলকে নিয়ে যদি কথা বলা যায়, ইস্টবেঙ্গল তারাও কিন্তু তাদের একজন দুর্ধর্ষ ডিফেন্ডারের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল। তো সেই ডিফেন্ডারের নাম হচ্ছে হিজাজি মাহের, 26 বছর বয়সী জর্ডনের সেন্টার ব্যাক, বর্তমান মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। তার সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল 2026 সাল পর্যন্ত চুক্তি করে নিয়েছে, এটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে। এর পাশাপাশি যদি কথা বলা যায় আলবিনো গোমসকে নিয়ে, আলবিনো গোমস একজন 30 বছর বয়সী ইন্ডিয়ান গোলকিপার, বর্তমান মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা। বর্তমানে আই লিগের ক্লাব শ্রীনিধি ডেকানের হয়ে খেলছে, এর আগে আইএসএলে মুম্বাই সিটি এফসি, কেরালা ব্লাস্টার্স এফসির হয়ে খেলে গেছে। তো এই মরশুমে যেমনটা খবর রয়েছে, তিনি কিন্তু আবারও আই লিগ থেকে আইএসএলে ব্যাক করতে চলেছে এবং সম্ভবত জামশেদপুর এফসিতে যোগ দিতে চলেছে। জামশেদপুর এফসির মেন গোলকিপার টিপি রেহানেস তিনি মুম্বাই সিটি এফসিতে যোগ দিয়েছে, আর তারই রিপ্লেসমেন্ট হিসাবে আলবিনো গোমস জামশেদপুর এফসিতে আসছে। তো এটা কিন্তু অনেকটাই চূড়ান্ত খবর বর্তমানে বেরিয়ে আসছে। পাশাপাশি যদি মুম্বাই সিটি এফসির একটা আপডেট নিয়ে কথা বলা যায়, তো মুম্বাই সিটি এফসি তারাও কিন্তু একজন প্লেয়ারকে সই করাচ্ছে, যার নাম হার্দিক ভাট। আর হার্দিক ভাট একজন 27 বছর বয়সী ইন্ডিয়ান রাইট ব্যাক, বর্তমান মার্কেট ভ্যালু 40 লাখ টাকা। আই লিগে তিনি রাজস্থান ইউনাইটেড এফসির হয়ে খেলছেন এবং সেখান থেকে তিনি মুম্বাই সিটি এফসিতে আসতে চলেছে, এর আগে মুম্বাই সিটি এফসিতে খেলে গিয়েছে এই হার্দিক ভাট। তো আবারও তিনি কিন্তু আই লিগের ক্লাব ছেড়ে মুম্বাই যোগ দিতে চলেছে। এর পাশাপাশি যদি কথা বলা যায় ড্যানিয়েল লালহিম পুইয়াকে নিয়ে, তিনি একজন 26 বছর বয়সী ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ড, এর আগে দিল্লি ডায়নামো এফসি, ওড়িশা এফসি এবং বেশ কিছু আইএসএলের ক্লাবে খেলেছে, লাস্ট ইয়ার পাঞ্জাব এফসিতে খেলছিলেন, বর্তমান মার্কেট ভ্যালু 40 লাখ টাকা। তো তাকে কিন্তু পাঞ্জাব এফসি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে, বর্তমান সময়ে তিনি উইদাউট ক্লাবে রয়েছে। তো সেই ড্যানিয়েল লালহিম পুইয়া তিনি কিন্তু যোগ দিতে চলেছেন মুম্বাই সিটি এফসিতে। পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগানের একজন প্রাক্তন প্লেয়ার, যার নাম আশুতোষ মেহতা, তিনি কিন্তু ব্যান ছিল, দীর্ঘদিন পর ব্যান কাটিয়ে তিনি কিন্তু আবারও ফিরতে চলেছে ফুটবল জগতে। আর এই আশুতোষ মেহতাকে নিয়ে যদি কথা বলা যায়, তিনি একজন 33 বছর বয়সী ইন্ডিয়ান রাইট ব্যাক, রাইট ব্যাকের পাশাপাশি রাইট মিডফিল্ডার, রাইট উইঙ্গার পজিশনে খেলতে পারে। তো তাকে নেওয়ার জন্য আইএসএলের 3টে ক্লাব কিন্তু ইন্টারেস্টেড রয়েছে, তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, যে কোনো দলে কিন্তু তিনি যোগ দিতে পারে। তবে যে ক্লাবটার নাম বেশি শোনা যাচ্ছে সেটা হচ্ছে জামশেদপুর এফসি। তো দেখা যাক শেষমেশ আশুতোষ মেহতা তিনি কোন দলে যোগ দেয়। এর পাশাপাশি যদি উদান্তা সিং কোমামকে নিয়ে কথা বলা যায়, তো উদান্তা সিং 28 বছর বয়সে একজন ইন্ডিয়ান রাইট উইঙ্গার, বর্তমান মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। দীর্ঘ কয়েক বছর বেঙ্গালুরু এফসি কাটানোর পর লাস্ট ইয়ার তিনি এফসি গোয়াতে যায় এবং এফসি গোয়াতে তিনি কিন্তু খুব একটা ছন্দ মেলে ধরতে পারেনি। এর আগে যেমনভাবে আমরা দেখেছিলাম উদান্তাকে খেলতে, সেভাবে কিন্তু খেলতে দেখতে পায়নি। তো সেই উদান্তা সিং কিন্তু এফসি গোয়া ছেড়ে ওড়িশা এফসিতে যোগ দিতে চলেছে এবং এটা কিন্তু অনেকটা স্ট্রং রিমোট, 60% চান্স কিন্তু রয়েছে যে ওড়িশা এফসিতে কিন্তু যেতে পারে এই উদান্তা সিং। তো দেখা যাক উদান্তা সিং এর ডিলটা ডান করতে পারে কি ওড়িশা এফসি, করে নিলে কিন্তু একটা খুবই ভালো সাইনিং হবে। এর পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগানকে নিয়ে, তো ফাইনালি মোহনবাগানে কিন্তু একজন বিদেশি ডিফেন্ডার কনফার্ম হয়ে গিয়েছে, যেখানে ভানুয়াতুর সেন্টার ব্যাক ব্রায়ান কালতাকের নাম শোনা গিয়েছিল, জর্জিয়ার দুজন সেন্টার ব্যাকের নাম শোনা গিয়েছিল। ভানুয়াতুর সেন্টার ব্যাক যার নাম ব্রায়ান কালতাক, 30 বছর বয়স, বর্তমানে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে খেলছিলেন, বর্তমান মার্কেট ভ্যালু 3.6 কোটি টাকা। তার সঙ্গে নাকি মোহনবাগান অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছিল, তবে কোচ কনফার্ম হওয়ার পরে কিন্তু পুরোপুরি প্ল্যান চেঞ্জ করে ফেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। তারা কিন্তু অন্য কোনো ডিফেন্ডারকে আনছে না, ব্রায়ান কালতাক আসছে না, নতুন একজন বিদেশি
স্প্যানিশ ডিফেন্ডারকে তারা কনফার্ম করে ফেলেছে। আর সেই স্প্যানিশ ডিফেন্ডারের নাম তোমাদেরকে জানিয়ে দিই, তার নাম হচ্ছে আলবার্তো রড্রিগেজ। আর আলবার্তো রড্রিগেজ একজন 31 বছর বয়সী স্পেনের সেন্টার ব্যাক, বর্তমান মার্কেট ভ্যালু 2.2 কোটি টাকা। বর্তমানে তিনি লিগা ওয়ান পার্সিভ নামে একটি ক্লাবে খেলছে, সেখান থেকে মোহনবাগান কিন্তু তার ডিলটা ডান করে নিয়েছে। খুব দ্রুত অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও চলে আসবে। তো মোহনবাগান ফাইনালি একজন বিদেশি সেন্টার ব্যাককে তারা কনফার্ম করে ফেললো। প্রথম বিদেশি সাইনিং হিসাবে মোহনবাগান সুপার জায়ান্ট এই আলবার্তো রড্রিগেজের নামটাই অ্যানাউন্সমেন্ট করতে চলেছে খুব শীঘ্রই। তো এই বিদেশি স্প্যানিশ সেন্টার ব্যাককে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।